السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা বিশ্ব বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বৈশাখী টেলিভিশন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আর এফ এল পাইপ অ্যান্ড ফিটিংস নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানের আজকের সরাসরি পর্ব প্রিয় দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি রমজান রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং আলোকে আলোচনা করতে এবং সেই সঙ্গে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সরি সমাধান দেওয়ার জন্য তার এই ধারাবাহিকতা আমরা আজকের পর্বে অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী একটি বিষয় নিয়ে আলোচনা শুনব সেটি হচ্ছে রমজানের শেষ দশকের আমল এই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সরি সমাধান দেওয়ার জন্য আজকে আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশবর্ণ আগামী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক আহ মহাকারী দারু মোসাই কাবির বাদাসে সম্মানিত প্রধান মুহাদ্দিস মুহতারা মুফতি মরোনা মাইনুল ইসলাম মাজিদি

পারি আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন খালিক ইসলামাওয়ীন ওসলাতাম আলাহ সঈদিন আম্বিয়া ইবুল মুরসলিন ও আলাহ আলিহি ও আসহাবিহি আজমাইন ও বাদ যে মহতারাম আপনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় বুঝিয়ে একটি বিষয়কে সামনে আনার জন্যে মা হে মুবারক রমাদান চলছে গোটাটাই কল্যাণময় গোটাটাই মা রমাদান গোটাটাই কল্যাণময় বরকতময় শাহরু মুবারক মানে গোটা মাসটাই বরকতপূর্ণ এখানে স্পেসিফাই যদি করি আমরা তাহলে শেষ দশকের স্পেশাল কোনো মর্যাদা আদৌ আছে কিনা আমরা মূলত সেটাই আলোচনা করার জন্য চেষ্টা করবো প্রথমত আল্লাপাক কোরআন কাইমে যে বিশেষ একটি আয়াত সুরে বা কারা একশত পঁচাশি নম্বর আয়াত দিয়ে শাহরু রমাদান আল্লাফিহুল কোরআন এ তো সেই রমাদান মাস কোন মাস আল্লাপাক অ্যাডজেক্টিভ বলছেন শেফত বলছেন ওই মাস আল্লাদি উম হিল কোরআন সেই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছিল তার মানে আল্লাপাক রমাদানকে ডিফাইন করছেন সংজ্ঞায়িত করছেন কোরআন নাজিলের কথাটা বলে তার মানে রমাদানের সমস্ত ডিগনিটি এর যে মর্যাদা এর যে অনার এর যে ফজিলত পুরোটাই কোরআন করিম কেন্দ্রিক সুতরাং সমস্ত মাসটাই কোরআন করিম দ্বারা আল্লাপাক সম্মানিত করেছেন আর স্পেসিফিক যদি বলি তার গোটা রমাদানকে আল্লাপাক আরেকটা জিনিস দ্বারা সম্মানিত করেছেন সেটা হচ্ছে বিশেষ এক রজনী রসেলারি মানের স্যার বলেছেন কদ আদালক শাহরু মুবারক শাহরুন আজিম শাহরুন ফিহি লাই লেতুন খৈরুমিন আলফি শাহর যে তোমাদের মাথার উপর একটা মাস আসছে ছায়া দেওয়ার জন্য বরকুতময় ছায়া মহান শাহরুন আজিম বলছেন মহান এক মাস শাহরুম মুবারক কল্যাণী পরিপূর্ণ এক মাস শাহরুন এমন এক মাস ফিহি লাই লেতুন যাতে এমন একটা রজরের রাত রয়েছে খৈরুম্মিন যা হাজার হাজার সহস্র মাস অপেক্ষা অধিক উত্তম সুতরাং আমরা প্রথমে তো জানতে পারলাম যে আসলে আল্লাপাক এই উম্মার জন্য স্পেশাল একটি গ্রেস করেছেন নেয়ামত দিয়েছেন লাইলেতুল কদর সেই লাইলেতুল কদর রয়েছে যেহেতু শেষ দশকের যে কোনো এক রজনীতি সুতরাং এটি হচ্ছে সবচেয়ে বড় ফজিলতের একটি বিষয় যে শেষ দশকে লাইলেতুল কদর সবে কদর আল্লাপাক নিহিত রেখেছেন যেহেতু এই শেষ দশকেই লাইলাতুল কদর রয়েছে ফলে এটি তালাশ করা এটি প্রাপ্তির জন্য চেষ্টা করা অবশ্যই আমাদের জন্য সেই বিষয়গুলো আমরা জানতে চাই আপনার কাছ থেকে দর্শকরা কি করবেন আসলে এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য যে মতরাম আমরা শুরুতে একটা হাদিস উল্লেখ করতে পারি আমার জন্য আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তাআলা উনি বলেছেন জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা দাখাল আলাইহি আল আশর আল আখির শাদ্দা মিযরাহু ওয়া আইকাদ আহলাহু রসুল সাল্লাম স্বভাব ছিল যে যখন শেষ দশক প্রবেশ করতো উনি এবাদতের প্রস্তুতির স্বরূপ রাত্রিবেলায় উনি পরিধ কাপড়টা টাইট করে ভালো করে বেঁধে ফেলতেন যেন বারবার খুলে না যায় বারবার ডিস্টার্ব না হয় আর আই কদা আহলাহু পরিবারের সবাইকে জাগায় যেতেন কেউ যেন ঘুমন্ত থাকতে না পারে এই একটিমাত্র দশক রাত যাতে রসুল করিম আলাইসাল্লাম আই কদা আহলাহু সারারাত জাগ্রত থাকতেন এই দশক ছাড়া আর বৎসরের কোনো রজনী রসুল সালাম সারা রাত জাগতেন এমন কোনো সহি প্রমাণ পাওয়া যায় না শুধুমাত্র এই দশক ছাড়া এবং তিনি পরিবারকেও জাগাতেন জি পরিবারকে জাগাতেন নিজে জাগতেন পরিবারকেও জাগাতেন এবং সাহবাই ক্রামকে বলতেন তার সন্তানদেরকে যেন জাগানোর চেষ্টা করেন অভ্যস্ত করার জন্য যে তাদেরকেও জাগাই দিব শুক্রান জাজাক আল্লাহ খেয়ার আমরা আসবো আপনার কাছে আলোচনা ইনশাল্লাহ একজন দর্শক অপেক্ষা করছেন দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম জি বলুন যে বলছিলাম না আমি যে গার্মেন্টসে জব করি আমার তো বাড়ি নাই ঘর নাই এরপরে মনে করেন আমার হাজব্যান্ড হোটেলে চাকরি করে না খাওয়ানে কারিগর এখন আমি যে চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখতেছি এগুলোর মধ্যে দেখতেছি টাকা দিতে হয় এক লক্ষ টাকা থাকলে তাইলে আমার অনেক কষ্টের টাকা এখন আমি চাইছি একটা গল্প করবো তাহলে কি আমি যদি টাকা জমিয়ে রাখি আমাকে ওখান থেকে টাকা দিতে হবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে বোন আল্লাহ তালা আপনাকে আরও বেশি স্বাচ্ছল্যতা দান করুন এবং সমৃদ্ধি দেন আপনার অভাবকে আল্লাহ তালা দূর করে দেন আপনি কষ্ট করে বাড়ি করবার জন্য এক লাখ টাকা জমা করেছেন জাকা দিতে হবে কিনা না জীবন আপনাকে আন্তরিক জানাচ্ছি তো জাকাত হচ্ছে সঞ্চিত অর্থের উপরে যদি আপনার এতটুকু পরিমাণ সমান মানে সাহেব আপনি হয়ে থাকেন যেটা বললাম এক লক্ষ টাকা আমরা জানি নব্বই থেকে এক লক্ষ ঠিক আছে এক লক্ষ টাকা ব্যাঙ্কে জমা করছেন মানে আপনার প্রয়োজনীয় উদ্বৃত্ত টাকাটাই কিন্তু এটা যদি আপনার প্রয়োজন থাকতো এই ব্যাঙ্ক ব্যালেন্স ভেঙেই কিন্তু প্রয়োজনটা ছাটতে পারতো সেটা আপনার প্রয়োজনে আপনি লক্ষাধিক টাকা জমা করতে পারেন তো আল্লাহর প্রয়োজনে এখান থেকে আপনি আড়াই হাজার টাকা বের করতে পারেন না আপনার এই সম্পদে জাকাত ফরজ এবং আল্লাহপাক যে বলেছেন অফি আমি হাকুম আলু মাহরুম আল্লাহ পাক বলেছেন এর আপনার সম্পদ কিন্তু ওই জাকাতের ওই সম্পদে আপনার হক নেই আল্লাহ পাক বলেছেন তোমাদের মালের মধ্যে শুনি মালুম মানে মখসুস এজন্যই বলা হয় হিসাব ছাড়া জাকাত দিলে জাকাত আদায় হ না হওয়ার আশঙ্কা রয়েছে কারণ হাক্ষু মায়রুম মানে মখসুস যদি হিসাব আমি না করি মাকসুস কেমন করলাম মায়রুপ কেমন করলাম কাজেই হিসাব দিয়ে জাকাত আদায় করতে হবে আর বোন আপনার এই সম্পদে এক লক্ষ টাকা আছে যেহেতু আপনার মৌলিক প্রয়োজন অতিরিক্ত এটি সুতরাং আপনার বাড়ি করার জন্য সাড়ে সাতানব্বই হাজার টাকা আল্লাপাক রাখছেন আর আপনার আড়াই হাজার টাকা মাত্র চাচ্ছেন আল্লাপাক আপনার এই সম্পদে জাকাত ফরজ হবে আমরা আশা করি আপনি কষ্ট করে হলেও জাকাত দিবেন আর মনে করবেন কষ্ট হচ্ছে আমাদের কষ্ট লাগে রসুল কারি মানে সেনা বলেছেন আফজালুল আহমার আশাক্য হয় যেই এবাদত করতে কষ্ট হয় আল্লাপাক দয়া করে বান্দাকে বেশি সব দান করে আশা করি আপনি এখান থেকে তবে আমার বোন যদি টাকাটা যদি এক বছর না হয় তাহলে না দিল অবশ্যই এক বছর না হলে যদি আপনার এই টাকাটা জমন এক বছর না হয় তাহলে আপনার জাকাত এই বছর ফরজ মানে এই রমজানে ফরজ হচ্ছে না ফরজ হচ্ছে না জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের প্রশ্নের সমাধানটি পেয়েছি আপনার আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম মহতারাম সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে তিনি পরিবারকে জাগাতে জি জি তাহলে আমাদের আসলে কি করা উচিত জি আমাদের তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত শুধু আমরা নিজেরাই ভাববো না না আল্লাহপাক যে বলেছেন হে ইমানদার মানে স্পেসিফিক আল্লাহপাক ইমানদারদেরকে আল্লাপাক এখানে কল করছেন অ্যাড্রেস করছেন আমি তো ইমানদার দাবি করি আপনিও করেন মুসলিম সবাই দাবি করা আমরা ইমানদার সে আল্লাহাক আপনাকে ডাকছেন হে ইমানদারগন তোমরা নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল ইয়াল তোমার সন্তানাদি সবাইকে বাঁচাও সুতরাং একটা ফজিলত আসতেছে আমি একা নিব আমার সন্তানরা ঘুমে থাকবে আমার স্ত্রী ঘুমে থাকবে আমার আত্মীয়স্বজন ঘুমে থাকবে না বরং এখন ফোন দিয়ে সবাইকে জাগান যারা যেখানে আছে আপনারা সবাইকে জাগান বলেন আজকে রাতের ফজিলত সুতরাং এটি করব করবো সারারাত জাগার চেষ্টা করবো রসুল সারা সারারাত জাগতেন এইটা একটা আমল আরেকটা মহাধরাম যে স্পেসিফিক যে আসছে

আমার ছয় লক্ষ টাকা লোন আছে এর ভিতরে দুই লক্ষ টাকা অবশিষ্ট এর জাকাত দেওয়া লাগবে আচ্ছা ছয় লক্ষ টাকা লোন আছে আর উদ্বৃত্ত আছে কিছু দুই লক্ষ টাকা অবশিষ্ট আছে অবশিষ্ট দুই লক্ষ টাকা আছে যে আপনার এই দুই লাখ টাকার জাকাত হবে কিনা আমরা জানবো উত্তর নিচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে মোহতারা উনি বললেন যে ছয় লক্ষ টাকার ওনার লোন আছে দুই লাক্ষ টাকা উদ্বৃত্ত আছে দুই লাখ টাকার জাকাত হবে কিনা যে ভাইজান আপনাকে প্রথমেই বলবো যে আপনার যে ছয় লক্ষ টাকা লোন আছে এটা কী ধরনের লোন আপনার যদি আপনার মৌলিক প্রয়োজনে হাওয়া এই যদি আসলেই যাবার হয় মৌলিক প্রয়োজনে যদি বাড়ি একটা করছেন আপনার প্রয়োজনে একটা গাড়ি কিনছেন এর বাইরে যদি আপনি বিলাসিতার জন্য লোন করেন তাহলে এই লোন শরীয়তে ধর্তব্য হবে না পুরোটাই জায়গা দিতে হবে আর যে মৌলিক প্রয়োজনে আব্বা আমার চিকিৎসা করিয়েছেন সন্তান লেখাপড়া করান মৌলিক প্রয়োজন খাবার দাবারের জন্য গেছে যদি এই সমস্ত কাজে চিকিৎসা গেছে এই সমস্ত কাজে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি সুযোগ রয়েছে আপনার এখান থেকে লোনের টাকাটা আপনি মাইনাস করবেন বিয়োগ করবেন উদ্বৃত্ত দুই লক্ষ টাকা থাকবে এটা তো আপনার সলিড টাকা সুতরাং এর উপরে আপনার জাকাত ফরজ হবে তবে মোহতারম এখানে আরেকটু আছে যে ছয় লক্ষ টাকা ওনার লোন আছে যেটা এই লোনটা কিন্তু উনি ঠিক বছরের একটা সময় কিন্তু উনি দিচ্ছেন না উনি কিন্তু এটা কিস্তি আকারে হয়তো দুই বছর বা পাঁচ বছর ধরে ধরার এই ছয় লাখ টাকা কিন্তু হবে আসলে সেরিয়াতের ফয়সালা হচ্ছে যে আপনি যে যথার্থই বলেছেন উনি যে এই বছর যদি রমজানে যদি জাকাত হিসাব করে থাকেন কাউন্ট করে থাকেন তাহলে এই মাসে এই সময় এই বছরের যে কিস্তিটা উনি পরিশোধ করছেন সেই কিস্তিটা ওনার ছয় লক্ষ টাকাতে বাদ যাবে

ওয়াইফেরই হবে এই সম্ভাবনা তিন অনেক পুরুষরা গলায় আবার নেকলেস পরে গলায় আবার চেন পরে যদি আপনার হয় তাহলে বলবো এটা হারাম পুরুষের জন্য পাক এই উম্মার পুরুষের জন্য স্বর্ণরূপ অলংকারকে পাক হারাম করেছেন আপনিই পরবেন না আপনার স্ত্রীকে দেবেন আপনার মারে দেবেন বোনকে দিবেন হ্যাঁ যদি আপনার স্ত্রীর হয় তাহলে এই যে অলংকারাদি মানে জাকাতের হোলি যেটা এর উপরে জাকাত ফরস কারণ মৌলিক যে চারটি বিষয় স্বর্ণরূপ্য একটি দুটা আলাদা ধরেন স্বর্ণ গচ্ছিত সম্পদ ব্যবসায়িক মান গবাদি পশু এর উপর জাকাত ফরস সুতরাং আপনার তো প্রথমেই জাকাত ফরস যদি আপনার তিন লক্ষ টাকা পরিমাণ এরকম গোল্ড থাকে অথবা রৌপ্য থাকে তাহলে তো আপনি নেশাব এক্সিট করছেন অনেক আগেই হ্যাঁ এখন প্রত্যেক বছর কি না হ্যাঁ ভাই জাকাতের যেহেতু নেশাব প্রত্যেক বৎসর আপনি রমাজান রোজা কি জীবনে একবার রাখেন এটা প্রত্যেক বছর ফরস জাকাত ওইরকম প্রত্যেক বছর ফরস সুতরাং এক বছর আরবি চাঁদ অনুযায়ী আপনি হিসাব করবেন আমরা আশা করি আপনার রমজান মাসে হিসাব করবেন প্রত্যেক বছর আপনার যা থাকবে যদি সাহেব থাকেন তাহলে প্রত্যেক বছরই আপনার উপর জাকাত ব্যবহারের স্বর্ণের উপর জাকাত দিয়ে দিতে হবে অবশ্য কেউ কেউ বলতে চান যে ব্যবহারের স্বর্ণের উপর জাকাত নেই কিন্তু অধিকাংশ রামের মতো হলো জি জি ব্যবহারের স্বর্ণের উপরে জাকাত দিতে হবে কারণ সাল্লাহ ইসলাম আমরা জান আইসির দি আল্লাহ আনহাখেট লক্ষ্য করে বলছিলেন তোমার তুমি কি এটা জাকাত দিয়েছ তোমার হাতে যে স্বর্ণের চুরিটা আছে

মানে নেসাব পরিমাণ জানিয়ে যে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা ভান্না তোলা রূপা থাকতে হয় আমার ওয়াইফের সাড়ে সাত নিচে স্বর্ণ আছে এটা কি জায়গা দিতে হবে কি না আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে দর্শক সুন্দর একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন রামজানের সঙ্গে বা এই মাসের সঙ্গে বা আমলের সঙ্গে যে মতারাম যদি বলেন যে ওনার সাড়ে সাত বরির নিচে আছে জাকা দিতে হবে কি না যে প্রিয় ভাই আপনাকে আন্তরিক মোবারক জানাচ্ছি অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করার জন্য জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছেন যা আসলে জাকাতের নেসাবকে যে দুইটা জিনিস বলা হচ্ছে একটা সাড়ে সত্তরা স্বর্ণ অথবা সাড়ে বাউন্নটা রৌপ্য জি তো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন এত পরিমাণ স্বনাউনে রুপাও নেই কিন্তু কুড়ি কুড়ি টাকা আস জি তাহলে কী করবেন সুতরাং এই ধরনের মূল জিনিস এই দুটো তো আমাদের বর্তমান বিশ্বের অন্যতম যে ফকি ফকি ইমাম তাকিফ ইসমান হাফিজাহুল্লাহ উনি ওনার যে কিতাব তাতে উনি বলেছেন যে বর্তমান বিশ্বের কারেন্সির মানসহ বর্তমান যে রৌপ্য মানে মুদ্রা বিনিময় হয় এটা স্ট্যাটাস হচ্ছে রৌপ্য সুতরাং আমরা আমাদের জাকাতের নেশাবকে এখন গণনা করি রৌপ্য হিসাবে তাতে সাড়ে বাহান্নতলা রূপা সম যদি রূপা থাকে না হলে এর বাজার মূল্য যা হয় তা আমরা বলি যে ধরেন পঁচাশি থেকে নব্বই হাজার ধরুন এক লক্ষ টাকা এক লক্ষ টাকার আপনার স্বর্ণ থাক গচ্ছিত সম্পদ থাক আর রূপাই থাক সেটা এক লক্ষ টাকা মূল্যমানের বেশি সম্পদ থাকলে আপনি সাহ সাব হবেন

এবং তার হাতে দুইটা চুরি ছিল তো আর জাকা ঘুমা তুমি যে তোমার হাতে দুই চুরি জাকাত দিয়েছো না হো জাকাত দেওয়া হয়নি রসুল কারিমা যেন বললেন এই দুই স্বর্ণের চুরি তোমার জাহান যাওয়ার জন্য যথেষ্ট সহিব হাতে বলছেন ইয়া রসুল আল্লাহ তাহলে এই আমার জাকাত দরকার নেই উনি হাত থেকে খুলে দুটোই আল্লাহ রাহে দান করে দিলেন তো মোতারাম এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় এই দুই চুরি যাই হোক না কেন সাড়ে সাত তলা ছিল না কারণ দুই চুরি সাড়ে সাত তলা থাকার কথা না এখান থেকে মিন করা যায় যে স্বর্ণ হলে রসুল সালাম এখন হয়তো রূপার মূল্য ধরছে তখন অথবা তখন রূপা এবং স্বর্ণ সমান মান ছিল যার কারণে এই জন্য আপনার স্বর্ণ সাড়ে তলা যে হিসাবটা ভাই এখন আমরা ওই হিসাবটা করছে না যেহেতু জাকাত আসছে মূলত ফাকর ওয়াল মাস্কানা সমাজ থেকে দারিদ্র বিমোচন করার জন্য জাকাত সুতরাং যেই রিসাবটা ধরলে বা আরো কম হতে পারে তো কাজেই এই হিসাবে অবশ্যই চলে আসে আর এখন স্বর্ণ ধরলে এক লক্ষ চোদ্দ হাজার টাকা ভরি তার মানে আপনার আট লক্ষ টাকা থাকলে পাঁচ সাত লক্ষ টাকা ব্যাংকে পড়ে আসবে জাকাত দিবে না

এখন ওটা অনিশ্চিত এখন আচ্ছা অনিশ্চিত আচ্ছা অনেক ধন্যবাদ অনিশ্চিত টাকা ধার দিয়েছেন ঋণ দিয়েছেন সেই টাকার উপরে যাকাত আসবে কিনা মতামত জীবন कर्ज হাসানা দিয়েছেন আপনি যদি कर्ज হাসানা এমনটা হয় যে আপনি কয়েক বছর আপনি ঘুরতেছেন পাচ্ছেন না পাচ্ছেন না এখানে একটা অনিশ্চয়তা এসে যায় সুতরাং এই টাকা পাবেন কিনা মূলধন পাবেন কিনা অনিশ্চয়তা আসলে তাহলে আপনার এই মুহূর্তে আপনার জাকাত ফরজ না বরং যখন পাবেন নিয়ত করবেন ঠিক তখনই এই সম্পদের জাকাত আদায় জাকাত আদায় করে দিতে হবে জি অনেক ধন্যবাদ যখন আপনি পেয়ে যাবেন তখন জাকাত দিয়ে দিতে হবে আমরা সেই জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ তালা অনেক ধন্যবাদ আমরা আলোচনায় আসতে চাই ইনশাআল্লাহ তালা আপনি রমজানের শেষ দশকের আমল নিয়ে আলোচনা করছিলেন যে আমরা কিভাবে আমল করতে পারি এবং এই দশকটা পাওয়ার জন্য লাইলাতুল কদরকে পাওয়ার জন্য রাসুলের বিশেষ আমল প্রস্তুতি দিন জি সেটা যদি বলতেন যে মতরাম আসলে তো রসুল ওই রজব মাস থেকেই আকাঙ্ক্ষায় থাকতেন যে রমদন এরপরে শেষ দশক পাওয়ার জন্য উনি ব্যথিভ্রস্ত থাকতেন কবে নাগাদ আসতেসে এবং শেষ দশক আসলে রসুলসরাম যে এমন হয়ে যেতেন যে রসুলাম অনেক ইবাদত করতেন নামাজ অনেক লম্বা নামাজ পড়তেন মান খামা কামা মানে কেয়াম এর অর্থ হল হাদিসর্বের দুইটি একটা হলো তুলুল কুনুদ দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকে মানে লম্বা কেরাত পড়া অনেক লম্বা কেরাত অনেক লম্বা রুকু অনেক লম্বা সুজুদ সিজদা করা হবে এটা হলো তুলুল কনুত রসুল বলছেন আফজল সালাতে তুলুল কনুত সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে যে নামাজের লম্বাকে রাত সময় দাঁড়িয়ে এই তোমরা তো আমরা এই দশকের মধ্যে বেশি বেশি নামাজ পড়বো বিশেষ করে রাতে লম্বা নামাজ পড়বো তারা বিহের নামাজ তোমার খতমে তারা পড়ি অবশ্য খতমে তারা যা হয় আমরা আমরা এই এই শেষ দশকে এতে কাপও করতে পারি সেটাও আমাদের গুরুত্বপূর্ণ একটি আমল রয়ে গেছে আমরা সেটা জানবো ইনশাল্লাহ দর্শক আছেন আমাদের সঙ্গে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আমার প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফ এই সাড়নামাজে বোরপোবে জানি ভেতরের নামাজটা পরে। তো ও যদি সে বিতর নামাজ যদি রাত 12টার পর পড়ে তাহলে ভিতরে ও গাতের নামাজে হবে কিনা আচ্ছা শেষরাতে বিতর পড়লে নামাজ হবে কিনা তাই তো জি 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 অনেক ধন্যবাদ আপনার ভাবি সাহেব আর এই প্রশ্ন কিন্তু এই প্রশ্ন আপনার কিনা আপনি এভাবে আমল করেন কিনা আপনাকেও আমল করতে হবে ইনশাল্লাহ তালা সেই জন্য দোয়া করি আপনার জন্য জি যে সম্মানিত অতিথি আপনি যদি উত্তর দিতে জি প্রিয় ভাই আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আমাদের ভাবিজান যে আমলটা করেন উনি বিদ ঈশা পড়ে বিদিরটা রেখে দেন শেষ সাথে পড়েন অথবা বারোটার পরে পড়েন হ্যাঁ নর্মাল যদি কেউ তাহার যদি গুজার রেগুলার হন সেক্ষেত্রে রসে করিম আল সালাম বলেছেন যে ই জারু আখিরা সলাতে কুমবিল্লা ইলি ভিতরা তোমরা রাতের নামাজ হিসেবে বিদিরকে শেষ নামাজ বানাও অর্থাৎ যারা তাহাজ্জ পড়ে তাদের জন্য অবশ্যই ভিতরে রেখে দেওয়া উচিত উত্তম উনি যখন তাহাজ্জ পড়বেন সবে সাদিকে ঠিক আগে উনি ভীতির নামাজটা সেরে নেবেন রসুল কারিমার আসলে এটাই করতেন তবে হ্যাঁ যদি কেউ তাহাজ্জ রেগুলার না পড়েন মাঝে মধ্যে পারেন মাঝে মধ্যে পারেন না আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে রসুল সাহাব বলেছেন খবরদার আবুহারাকে বলছেন খবরদার খবরদার লাউর বীতির নামাজ না পড়ে কখনো শুইতে যাব না কারণ ভীতির ওয়াজিব যদি ঘুম থেকে জাগতে না পারো তাহলে অজীব কাদা হয়ে যাবে কাদা হলে গুণাগার হওয়ার আশঙ্কা রয়েছে সুতরাং যার মন দুদুল্যমান মোতারাদ্দিদ উঠতে পারি কি না রেগুলার না অভ্যস্ত না ওরে হ্যাবিচুয়েটেড না তার জন্য অবশ্যই ঈশার সঙ্গে বিতরীর নামাজ পড়ে ফেলাই উত্তম হবে আর যদি তাহার যদি রেগুলার হন তাহলে অবশ্যই তার জন্য উচিত তাহার যদি শেষে সবার শেষে বিতরীর নামাজকে রাতের শেষ নামাজ বানানো অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা ইতে কাপ সম্পর্কে জানতে চাচ্ছিলাম এতে কাপে আমরা বোধহয় এক দুদিন পরেই আমরা ঢুকে যাবেন মসজিদে জি জি আলহামদুলিল্লাহ আমরা যে হাদিসটা বলছিলাম এই যে যে আমরা রসুল কেয়ামের কথা বলছি একটা হলো তুল উল কুনুত লম্বা নামাজ পড়া আরেকটা হচ্ছে ইহা উল্লাইল রাত্রি জাগরণ করা এই রাত্রি জাগরণ করার মধ্যে কোরআন তেলাওয়াত থাকতে পারে জিগির থাকতে পারে নামাজও থাকতে পারে ওয়াজনসিও থাকতে পারে তালিম থাকতে পারে সবগুলোর নাম হচ্ছে ইহা উল্লাইল সুতরাং দুটার সমন্বিত নাম হচ্ছে লাইল তো এই যে কেয়ামুল শেষ দশক লাইল গোটা দশকটা আমরা রঙিন করব। এর জন্য মূলত আসছে এহতেকাপ একবার নিরবিচ্ছিন্ন সমস্ত কিছু ঝাই ঝামেলা মুক্ত হয়ে আমাদের পারিবারিক সামাজিক আমাদের ব্যবসায়িক আমাদের প্রফেশনাল সমস্ত ঝামেলা মুক্ত হয়ে একান্ত চিত্তে নিবিষ্ট চিত্তে আল্লাহ পাকের কাছে নিজেকে ধরা দেওয়ার নাম হচ্ছে এতেকাফ লুজুম সাই কোনো জিনিসকে আঁকড়ে ধরা মাহাদিহিল আসলাম আসলাম একটা যে এই সমস্ত তোমরা যে পূজা করো ধরে আছো কেন ধরে আছো গিলা আন তুমি হ্যাঁ আকিফুন ধরে আছো তোমরা আকিফু মানে কোনো জিনিস মজবুত করে ধরে থাকো বলা হচ্ছে যে লুজুমসাই লিৎ তাক ইল্লাহ উল্লাহ তালা আল্লাহর জন্য কোনো জিনিস ধরে থাকা এখানে হচ্ছে লুজুমুল মসজিদ ও হফসুল নফস যে নফসকে ধরে রাখার জন্য মসজিদকে একান্ত ধরে রাখার জন্য দশটা দিন আমি আল্লাহ পাকের এবাদত ছাড়া তার গোলামি ছাড়া আমি আর কিছুই করবো না সমস্ত ঝামেলা নাই পরিবার নাই সমাজ নাই বিচার আচার নাই আমার অন্য কোনো চিন্তা নাই আমি একমাত্র আল্লাহর জন্য হয়ে গেলাম মাত্র প্রত্যেকটি বিষয় যেগুলো আছে এক্সক্লুসিভ একটি কথা আছে আমরা প্রত্যেকটি খাবার দাবার গ্রহণ করি প্রত্যেকটির মধ্যে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে প্রত্যেকটির মধ্যে বিশেষ করে সিজনাল যেগুলো ফল প্রত্যেকটির মধ্যে প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সুতরাং যদি কোনো রোগ রোগবিধি হয় তাহলে এগুলো খাইলে রোগ ভালো হয়ে যাওয়ার কথা যদি আমরা আশা করে বসে থাকি এটা ওয়াইজ হবে না বুদ্ধিমানের কাজ হবে না আমরা কী করি এক্সক্লোসিভ একটা ওয়ে খুঁজি তার নাম হচ্ছে ওষুধ গ্রহণ করি সে আল্লাপাক চান যে তোমরা আমার রাহে ফিরে আসো বান্দা আসো আমরা আসতেছি প্রত্যেক দিন নামাজ পড়ি দান খরচ করি আল্লাহকে না যথেষ্ট না নট অ্যাডাফ বরং এক্সক্লোসিভ ওয়েতে আসো সেটা কি এই দশটা দিন বান্দা আমাকে পাওয়ার জন্য প্রাণান্ত হও আন্তরিক হও মখলেশ হও আল্লাপাক এই জন্য একান্ত বান্দা তার কাছে ধর্ণা দিবে তার কাছে মস্তক নত করবে কান্নাকাটি করবে এই জন্য আল্লাহর ঘরে এসে পড়ে থাকে মোহতারাম আমি যদি কোনো কাজে আপনার বাসায় যে না উঠি যে ভাই যান এই কাজটা না করে আমি উঠবই না এখান থেকে আপনি কী করবেন বলেন তা আল্লাপাক যখন দেখেন আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য গুনামাফির জন্য আমার ঘরে এসে পড়ে আছে সব চিন্তা বাদ দিয়ে এই বান্দাকে ক্ষমা না করলে আল্লাহর তো প্রভুত্বের একটা মর্যাদাস আল্লাপাক সবচেয়ে আগে আর সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন সুতরাংকারী বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করেই দেন সাহ বলেছেন বিমুক্ত থাকে এবং বলছেন হাসনাতিল কুল্লিহা ওই ব্যক্তির জন্য যদি সারাদিন রাত দশ দিন দশ রাত নিরবিচ্ছিন্নভাবে পেশাব পায়খানা ছাড়া সব সময় শুধু আল্লাহ বিল্লাহ করত এমন ব্যক্তি যে সব পায় কাপে বসে থাকলে আল্লাহ পাক তাকে সেই সব দান করবেন

আমার একটা গাড়ি আছে পিক আপ ওটা কেমন সংসার চলে ওটা কি জাকাত দিতে হবে জীবন আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে যে একটি গাভীর কথা বলছেন যেটা দুধ বিক্রি করে আপনি চলেন আসলে গবাদি পশুর জন্য আলাদা নেশাব রয়েছে সেই নিসাব যেহেতু আপনার এক্সিট করে নাই সুতরাং আপনার একটা দুইটা গায়ে গরুর জন্য আপনার জাকাত ফরজ হবে না মাইশাল আপনি এটাতে চলতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা আমাদের বোনকে আমার বোনকে বারাক্কা দান করুন এবং ওনাকে সমৃদ্ধি দেন আরও আমরা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তালা আমাদের হাতে সময় খুব বেশি নেই তবে আমরা কনক্রিট একটা মানে সিলেবাস নিতে চাই আপনার কাছ থেকে আর আমার দানের শেষ দশকে আমরা আসরে কী করবো যেহেতু আমরা কিছু আলোচনা করেছিলাম তো আমরা আরেকটা কাজ করব খুব বেশি করে আমরা ইস্তফা করবো আল্লাহ ক্ষমা চাবো আর সবচেয়ে বেশি আমরা দোয়া করব। কারণ যে কোনো দুনিয়ার বিষয় আমরা কোনো অফিসিয়াল কোনো কাজ করতে গেলে এই যে মানে কাগজপত্র সাবমিট করার পরও তাদেরকে কিছু হাদি অথবা দেওয়ার পরও এই যে অনুরোধ নেয় স্যার একটু দেখেন স্যার একটু দেখেন স্যার এই স্যারকে স্মরণ করাবার জন্য তার পিয়নকে পর্যন্ত আমরা হাত রাখি যে ভাই একটু স্মরণ করাই দিও স্মরণ করাই দিও সে এই যে একটা অবস্থা সে আল্লাহ কাছ থেকে পাওয়ার জন্যে এই যে আমাদের প্রাণন্ত একটা অবস্থা আল্লাহ দেখতে চান বান্দার মনের মধ্যে কতটুকু আবেগ কাজ করে ইলা আল্লাহ আল্লাহাক দেখতে চান মনের মধ্যে বান্দার কতটুকু থাস্টি কতটুকু পিপাস আমার প্রাপ্তির জন্য আমার মাতফিরাতের জন্য আমার নিকটবর্তী হওয়ার জন্য আমার মকর্রব হওয়ার জন্য বান্দার মনে কতটুকু আবেগ কতটুকু অনুযোগ কতটুকু আগ্রহ কাজ করে এটা দেখতে চান সে এই দেখতে চাওয়ার জন্য আমরা আল্লাহর ঘরে এসে টেক করব। করবো না বাসায় থাকবো আর বেশি বেশি দোয়া করবো বেশি বেশি দোয়া আর দোয়া হুয়াল এবাদা এটা একটি ইন্ডিপেন্ডেন্ট একটা এবাদত সুতরাং দোয়া করবো দোয়ার মধ্যে কান্নাকাটি করার জন্য চেষ্টা করব। যদি অনেক মন শক্ত হয়ে যায় কান্নাকাটি করতে না পারে চোখে পানি না আসে রসুলকারী মালাইসলাম বলেছেন ইবকু ফা ইল্লাম তাবুকু ফা তাবাকু তোমার আল্লাহ কাছে কান্নাকারি করার চেষ্টা করো যদি কান্নাকাটি না আসে তাহলে ফা তাবাকু মানে হলো কান্নাকাটির জন্য ভান করো কান্নার জন্য ভান করো এমনি কান্নার ভান করো আল্লাহ বাস রসুল বলছে পাক এটাকে এই অনুনয় বিনয় কেউ আল্লাহ পাক কান্না বলে ধরবেন এবং আল্লাহ পাক

যখন শেষ দশকে জিবির আসতেন রসুলের দানের পরিমাণ আরও অনেক বেড়ে যেত অনেক বেড়ে যেত এমন কি ছিল জি রিস মুরসালা উন্মুক্ত বাতাসের চাইতো যে উন্মুক্ত বাতাস কাউকে মানে ইরিসপেকটিবল নির্বিশেষে ধনী গরিব ইমানদার দিনদার কাফের মুশরিক ব্যাস্তিক আস্তিক সবার জন্য সমান হয়ে যায় রসুল কারিমালা ইসলামের দানটা রামাদানের শেষ দশকে প্যারালাল হতো সবার জন্য সমান হতো কে কত বড় ইমানদার কে দিনদার মানুষ কিনা। না তাকেই রসুল দান করতেন সেটা আমাদের উচিত আমাদের হালাল ইনকাম থেকে জাকাত আদায় করব সদগাফিতে আদায় করব কাফারা দিব সব কিছু করব অতিরিক্ত নফল দান করব যেন আমরা রসুল করিম আলাইসালামের সেই শূন্য অনুযায়ী আমরা আমাদের হালাল সম্পদ থেকে অকাতরে দান করতে পারি অকাতরে দান করতে পারি মনে কষ্ট লাগে লাগার পরও আমাদের জোর করে দান করা উচিত আমরা একটু আগেই বলছিলাম মনে কষ্ট লাগলে আল্লাহ পাক সবাব দেবেন বেশি সুতরাং এভাবে আমরা আল্লাপাককে আপন করার চেষ্টা করতে পারি অনেক অনেক ধন্যবাদ আমরা এতেকাপের কিছু সোনা বা কিছু করণীয় সম্পর্কে জানতে চাই সেটি হচ্ছে যে এতে আসলে আমি মসজিদে গিয়ে বসলাম জাস্ট সময়ে পাঁচ করে দশটা দিন দশটা রাত আমার কাছ থেকে চলে গেল এটাই কি আসলে এতে আমাদের মানে করণীয় হতে পারে না সেখানে আমরা সময়টাকে কার্যকরী করবার জন্যে এফেক্টিভ করবার জন্যে আসলে আমরা কি কি করতে পারি যে মহতরাম চমৎকার বলছেন আমরা অনেককেই দেখি এতে কাপে আসছেন বটে এই দুনিয়াবি গাল গল্প অনেক সময় গিবদ চগল পর্যন্ত মসজিদে হয়ে থাকে অনেক মসজিদে গণ্ডগুলো শুনে থাকি না ভাই আপনি এ থেকে আসছেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য মানে এবাদত বন্দগীর মধ্যে একটি কংক্রিট সময় আপনি পার করবেন এই জন্যই আসছেন সুতরাং এখানে আপনার শুধুমাত্র আরাম না আরাম ততটুকু যতটুকু না হলে আপনার নয় বাকি সব সব সময়টুকু আপনি কোরআন তেলাওয়াত করবেন জিজ্ঞাসকার করবেন আপনি কান্নাকাটি করবেন দোয়া করবেন আপনার জন্য আপনার পরিবারের জন্য মুসলিম উম্মার জন্য দোয়া করবেন গোটা বিশ্বের মুসলিম বিপন্ন মুসলিমদের জন্য দোয়া করবেন এগুলো তো করবেনই আপনার যে কোনো প্রয়োজনের চাইতে মসজিদকে লুজুম করে রাখা অধিক উত্তম আপনি অন্য কোথাও আত্মীয় মারা গেছে জানাজা যেতে পারবেন না আপনি খামখেয়ালি করে বাজার টাজার করতে পারবেন না এই জন্য ওলামাহিকেরাম বলেন মহাদেশ কেরাম বলেন যে কাপ যিনি করবেন তাকে ডেইলি গোসল না করাই উত্তম কারণ গোসল করতে হলে মসজিদকে ত্যাগ করতে হয় কিছুক্ষণ সময়ের জন্য এতক্ষণ সময় ওলামাহিকরম বলছেন উচিত না কারণ সে মসজিদকে লুজুম করেছে একান্ত প্রয়োজন না হলে আপনি তো দশ দিন দুই দিন গোসল করলে চলে আর পেশাব পায়খানা যেহেতু আপনি এটা ধরে রাখতে পারবেন না সুতরাং পেশাব পায়খানা যাবেন যত দ্রুত সম্ভব ওখানে যা গাল গল্প করবেন না আপনি গাল গল্প করার জন্য যান নাই আপনি প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করা হচ্ছে আপনি এ কাপে আপনি আছেন আমরা অনেকে মানে আধুনিক যুগে এখন তো আমাদের মোবাইল স্মার্টফোন তারপরে আপনার ট্যাব অথবা ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি এগুলোর মানুষ অনেক বিত্তশালীরা তারা এতে বসেন ঠিকই কিন্তু এই আধুনিক প্রযুক্তির এই জিনিসগুলো তারা সঙ্গে নিয়ে যান এবং খুবই দুর্ভাগ্য কেউ কেউ আছেন এবং যে ফুল টাইম তারা অফিস করে থাকেন এই টেকনোলজির মাধ্যমে এটা আসলে আমাদের এতে ক্ষতি করবে কিনা যে মথরাম চমৎকার বলছেন হারিজ বলছেন লা তাজ আল ইয়মা শৌমিক অয়োম ফিতরিক সওয়া তোমার রোজার দিন আর রোজার বাইরের দিনকে সমান কোরো না রোজা ছাড়া যেমন চলতে ওইরকম রোজার মাসেও চলবে ন হয় হবে না সে তো রমজানে বিশ দিন যেমন চলছেন এ থেকে আপনার দশ দিনকে আপনি সমান করতে পারবেন না আপনি মোবাইল নিয়ে গেছেন তখন আপনার অনেক বই নিয়ে গেছেন অনেক কাজ নিয়ে অফিসের কাজ নিয়ে গেছেন সব বসে এই কাজই করবেন তো আল্লাহর যে অফিসের জন্য আসছেন আপনি আল্লাহর জন্য কী করছেন আপনি তো সমস্ত কিছুতে বিযুক্ত করছেন নিজেকে আল্লাহর জন্য মসজিদকে ধারণ করবেন আপনি সুতরাং এখানে এসে আপনার জাগতিক সকল চিন্তা মোবাইলে কে কী হচ্ছে কোন বিচার করবেন কোন শ্রীকে কী দেবেন কে মার্কেট করলো কে গেলো না গেল কারে সাইজ করবেন কারে ধরবেন কারে কাপ যাক এগুলোর জন্য মূলত কাপ নয় আপনি একান্তভাবে একান্তভাবে আল্লাহর জন্য নিজের সময়টুকু আপনি বিলীন করে দেবেন এবং প্রয়োজন আপনি মোবাইল বন্ধ রাখবেন দশ দিন ন আমি আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক থাকবে আমার আর কোনো নেট আমি ব্যবহার করবো না এক পনেরো নেট থাকবে আল্লাহ পাকের সাথে সুতরাং এইভাবে যদি করতে পারি তাহলে একটি কাপ একজন মানুষের জন্য লাইফের জন্য একটি অত্যন্ত পরিবর্তন একটা মিশন ভীষণ হতে পারে একটি মানদণ্ড হতে পারে মুখ্যম একটা হাতিয়ার হতে পারে তার জীবনের সমস্ত ভুলগুলিকে শোধরাইয়া আল্লাহ পাকের ট্রাকে নিজেকে তুলতে একটাই দেখে আপনার জন্য অনেক ধন্যবাদ আপনি চমৎকার বলেছেন কোরআন করিম অনেকে আমরা আছি অনেকে বয়বৃদ্ধ মুসল্লি মুসলিমরা রয়েছে যারা কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না এই রমাদানের শেষ দশ দিন যদি আমরা মসজিদে এতে কাপ অবস্থায় যদি আমি এই এমটা গ্রহণ করি যে আমি ইনশাল্লাহ আমার সালাতের জন্য যে দশটা সুরা অন্তত দরকার ভালো করে এই দশটা সুরাকে আমি ভালো করে মাস্ক করে নেব এর ফজিলাত

বাসে যখন একাকে ফরস পড়বেন নামাজ হয় না আপনার যারা মাদ্রাসে পড়েনি হেফসখানে পড়েনি তাদের কেরার যে বিশুদ্ধ শতভাগ এটা বিশ্বাস করবে কঠিন খুব কঠিন সুতরাং আপনি এই দশ দিনে ওখানে আলিমোলামা থাকেন আমরা আমরাও সময় দেই ওখানে আমরা আমাদেরকে আপনি কাজে লাগান সুরা ফাতেহা শোনান আত্মাহিত শুনান দরুৎ শরীফ শোনান এখলাসটা শোনান

মাহির রমজানের সুন্দর সময় আমাদের প্রত্যেকের সেই দীপ্ত শপথ হোক আল্লাহ তালা আমাদের সকলকে বারাকা দান করুন সেই প্রত্যয় দীপ্ত শপথ নিয়ে আমরা আজকের পর্ব থেকে বিদায় গ্রহণ করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ এবং নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার